আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেল। ফেসবুকের জয়েন ডেট, অর্থাৎ আপনি কত সালে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন, ওই জয়েন ডেটের অপশনটি কিন্তু অনেক সময় আপনার ফেসবুকে থাকে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ওই জয়েন ডেটের অপশনটি আপনার ফেসবুকে এনেবল করে আপনার ফেসবুক প্রোফাইলে খুব সহজে শো করাবেন। তো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। অনেক ফেসবুক আইডি রয়েছে যেসব ফেসবুক আইডিতে জয়েন ডেটের কোনো অপশন নেই। তো আমার এই ফেসবুক আইডিতেও কিন্তু জয়েন ডেটের কোনো অপশন নেই। তো আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তো তার জন্য জাস্ট এখানে আমি এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে দিব। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আমি জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসের ডান পাশে এডিট অপশন রয়েছে। তো জাস্ট আমি এই এডিটে ক্লিক করে দিব। তো আমি এডিটে ক্লিক করে দিলাম। তো এডিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক, এডুকেশন, কারেন্ট সিটি, হোম টাউন, রিলেশনশিপ, ফলোয়ার্স। তো এখানে কিন্তু জয়েন ডেটের টোটালি কোনো অপশন নেই। তো যেহেতু আমার এই ফেসবুক আইডিতে জয়েন ডেটের কোনো অপশন নেই, তাই অনেকেই ভাববে আমার এই ফেসবুক আইডিটা নতুন। তো আসলে এই ফেসবুক আইডিটা কিন্তু অনেক পুরাতন। তো যাদের ফেসবুক আইডিতে এরকম জয়েন ডেটের কোনো অপশন নেই, তারা কিভাবে খুব সহজে জয়েন ডেটের এই অপশনটি এনেবল করবেন তা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো তার জন্য অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, স্কিপ না করে। তো প্রথমত আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করার পর আপনার ফেসবুক প্রোফাইলটি ভিউ করবেন। তো ভিউ করার পর জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই এডিট পাবলিক ডিটেলস এই অপশনটি পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আবারও একটু স্ক্রল করে নিচের দিকে চলে, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসের একটি অপশন রয়েছে, তার ডান পাশে এডিট অপশন রয়েছে। তো জাস্ট এখানে এডিটে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি এডিটে ক্লিক করে দিলাম। তো এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশনেই কিন্তু টিক মার্ক করা রয়েছে। তো জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভের যে অপশনটা রয়েছে, এই সেভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, জাস্ট আমি এই সেভে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখন যদি আমি আপনাদেরকে একটু রিফ্রেশ করে দেখাই, তো জাস্ট আমি রিফ্রেশ করব। তো এখন আমি আবারও এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে দিব। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসলে কিন্তু ডিটেলসের ডান পাশে এডিট অপশন রয়েছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তো জাস্ট আমি এডিটে ক্লিক করে দিলাম। তো এখন যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তো ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফেসবুক আইডিতে জয়েন ডেটের অপশনটি এনেবল হয়ে গেছে। তো জাস্ট এখানে যদি আমি ক্লিক করে সেভে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এটা শো করবে আমার ফেসবুক প্রোফাইলে যে কত সালে আমার এই ফেসবুক আইডিটা খোলা হয়েছিল, অর্থাৎ আমি জয়েন করেছি কত সালে ফেসবুকে। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই ফেসবুক আইডিতে জয়েন ডেট এনেবল করে দিয়েছি। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনাদের ফেসবুক আইডিতে যদি জয়েন ডেটের অপশন না থাকে, তাহলে এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই কিন্তু জয়েন ডেটের অপশনটি এনেবল করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।